খোদার যন্ত্রণা পেটে নিয়ে আল্লাহর রাসূল ঘরে আছেন। হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল খিদার জ্বালা আর সহ্য করতে পারতেছেন না। আল্লাহর রাসূল ঘর থেকে দৌড়া বাইরে বের হয়ে গেছেন। বাইরে বের হয়ে চিন্তা করতেছেন কই গেলে একটু খানা পাবো। হাদিসে আছে আল্লাহর রাসূল এক আনসারী সাহাবী খেজুরের বাগানে প্রবেশ করেছে। সাহাবী তো রাসূলের পায়ার যেন চাঁদ পাইছে, খেজুর গাছের ছায়ার নিচে বিছানা করে আল্লাহর নবীকে বসাইছে। তাড়াতাড়ি দৌড়ায়া খেজুর গাছ থেকে খেজুর আইনা দস্তর লাগায়া আল্লাহর নবীর সামনে খেজুরগুলোকে পেশ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো খোদার যন্ত্রণা পায়, খেজুরগুলো নিজে খাচ্ছেন। নবীদের সাথে সাথে আরো যারা বাগানে ঢুকছে তাদেরকে আল্লাহর রাসূল খাওয়াইতেছেন। সরবারে দোয়া আলম নবী খেজুর খাওয়ার পরে যে খোদার যন্ত্রণা মিটে গেছে, আল্লাহর রাসূল বলেন, এই সাহাবীরা এই যে খেজুর খাইলাম প্রত্যেকটা খেজুরের দানার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই যে খেজুর গাছের ছায়া আল্লাহর নিয়ামত ব্যবহার করে বসে রয়েছি, মনে করো না এই ছায়ার কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা আদালতে কিবরিয়াতে এই যে ছায়ার নিয়ামত ব্যবহার করেছি আল্লাহ পাকের এইটারও হিসাব আল্লাহর আদালতে আল্লাহ দিবেন। ছায়ায় বৈশা কি জিকির করছো নাকি আকাম করছো, হিসাব না দিয়া এক কদম সামনে যাওয়া যাবে না। এরপরে আল্লাহর রাসূল বলে কি, এই বনি আদম চারটা জিনিসের হিসাব না দিয়া এক চুল লড়তে পারবি না হাশরের মধ্যে। দুনিয়ার কোন পরীক্ষকের পরীক্ষা নেওয়ার আগে প্রশ্নপত্র ফাঁস করে না আল্লাহ তাআলা। এমন পরীক্ষক যিনি বান্দার কাছে নিজের প্রশ্নপত্র ফাঁস করেছে, কি কি প্রশ্ন করবে আগেই ফাঁস করে দিয়েছেন, এই চারটা প্রশ্ন তোমাদের করা হবে, এই চার প্রশ্নের উত্তর না দিতে পারলে এক কদম লড়তে দেওয়া হবে না। সাহাবীরা বলে কোন কোন প্রশ্ন, আল্লাহর রাসূল বলে এক নম্বর প্রশ্ন করা হবে, আন উমরিহি ফিমা আফনা, হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, হায়াতের মূল্যবান সময় তুমি কোথায় কাটাইছো, রাত্রি এটা কি টেলিভিশনের সামনে কাটাইছো নাকি এটা সিনেমা হলে কাটাইছো নাকি এটা ওয়াজ মাহফিলে কাটাইছো, এটা কি ফুটপাতে ঘুরতে ফিরতে কাটাইছো নাকি নামাজে মসজিদে বারান্দায় কাটাইছো, এটা কি মদের আসরে কাটাইছো নাকি জিকিরের আসরে কাটাইছো, তোমার মূল্যবান হায়াতের মূল্যবান সময় কি তুমি গুনার কাজে ব্যয় করেছো নাকি নেকির কাজে ব্যয় করেছো, হায়াতের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব না দিয়া বান্দাকে এক কদম লড়তে দেয়া হবে না। এবার যারা এখানে আসছেন বয়সকাল কত হয়েছে হিসাব করেন যায় ভাই, 23 বছর বয়স, 17 বছর বয়স অথবা 40 বছর বয়স, হ্যাঁ এই 40 বছরে ইবাদতে ছিলেন কয়দিন, গুনাহে ছিলেন কয়দিন, হিসাব আকার লাগে, হিসাব করেন মহাসভা করেন। যদি হায়াতের মূল্যবান অংশ গুনায় কেটে থাকে তো তওবা করেন আল্লাহর কাছে, কারণ এর হিসাব না দিয়া এক কদম লড়তে দেওয়া হবে। দ্বিতীয় নাম্বার যে হিসাব নেওয়া হবে, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনটা কিভাবে কাটাইছেন, বুড়া বয়সে বাঘ হুজুর বয়, বুড়া হয়ে গেলে বাঘ কয় আমি হাড্ডি খাই না কারণ দাঁত নেই তো, বাঘ যখন সিংহ যখন বুড়া হয়ে যায় ও আর শিয়াল ধরতে যায় না, পায়ে জোর নাই তো, ভাই তোর আইন খাওয়াইস আমি মারামারি করে খাই না, তো ছোট ছোট সিংহরা নিজেরা শিকার করে মুরব্বী সিংহরে এনে খাওয়ায় যে উস্তাদ জি খান আপনি তো বুজুর্গ হয়ে গেছেন,
এই বুড়া বয়সে বাঘেও বুজুর্গ হয়, বুড়া বয়সে সিংহ বুজুর্গ হয়, দাঁত দুঃখ করছে, চুলদাড়ি পাকছে, হাড্ডি হুড্ডি গেছে, লাঠি ছাড়া দাঁড়াইতে পারে না, এখন গেছে মসজিদে। কিন্তু জওয়ানিতে কেউ যদি মসজিদে যাও, তাহলে এই জওয়ানির মসজিদের ইবাদতের বন্দীগীর বড় পাপ। দরজানি তওবা করদম শিওয়ায়ে পয়গম্বরি, জওয়ানিতে তওবা করা এটা নবীদের নিয়ম। যুব সমাজ যারা এখানে আসছেন, আপনার এই যৌবন কোন নেতার গিফট নয়, আপনার যৌবন কোন দলের দেওয়ার সম্পদ নয়। আওয়াজ করি দোয়ার পূর্ব মুহূর্তে চিরসত্য কথাটা স্বীকার করে বলুন, যৌবন কার দান? আরো ধরে আওয়াজ করে বলেন, যৌবন কার দান? যৌবনের এই মহা নিয়ামতের হিসাব না দিয়া এক কদম আল্লাহর সামনে লড়াচড়া করা যাবে না। যৌবনটা বান্দা কেমনে কাটাইছে, এটা কি ধর্মের কাজে কাটাইছে নাকি ধর্মের বিরোধিতায় কাটাইছে, এটা কি আল্লাহর জন্য কাটাইছে নাকি শয়তানের সহযোগিতা হয়ে গেছে, এটা কি বন্দিগিতে কাটছে নাকি আগাম প্রোগ্রামে কাটছে, ময়দানে মাশরে যৌবনের হিসাব নেওয়া হবে। তবে কেউ যদি যৌবনে তওবা করে আর যদি যৌবনে আবেদ হয়ে যায়, হাসরের মাঠে যুবক বয়সের আবেদ গুলাকে আল্লাহ আরশের ছায়া দান করবে। সুবহানাল্লাহ করে বলে। সুতরাং আপনারা যারা যুব সমাজ ওয়াজ শোনেন, নামাজ পড়েন, জিকির করেন, ইসলামের জন্য যৌবন কুরবানি দেওয়ার চাহিদা সংরক্ষণ করেন, সব যুবকের যৌবনকে দিনের জন্য কুরবানি দেওয়ার চাহিদা নাই, দলের জন্য কুরবানি দেওয়ার যুবক অনেক আছে, দিনের জন্য কুরবানি দেওয়ার যুবক কম আছে। দিনের জন্য যৌবন কুরবানি, কারণ যৌবন আল্লাহর দান। কিসি খাকি মে মত কর খাকি আপনে জিন্দগানি কো, জওয়ানি কর ফিদা উস পর কে জিসনে দি জওয়ানি কো, জওয়ানি কর ফিদা উস পর কে জিসনে দি জওয়ানি কো। আজকে এমন একটা সমাজ দুনিয়াতে এখন চলছে, বাংলাদেশে সারা দুনিয়াতে ইসলাম ও মুসলমানদের এমন একটা বিপর্যস্ত হালত চলছে, এই সময়ে যুব শক্তির যৌবন আল্লাহর জন্য খরচ করার দরকার পড়ে গেছে, দরকার পড়ে গেছে। চতুর্দিকে ইসলামের দুশমন, ইসলামের দুশমনরা নানা চালা দিয়ে উঠেছে, হত্যাকে বাংলাদেশে ইসলামকে মিটা দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে। সুতরাং সচ্চর হও যুব সমাজ, 17 কোটি মুসলমানের মাটিতে যদি নবীর ইজ্জতের হিফাজত না হয়, যদি নাস্তিক মুরতাদরা রমরমা জীবন কাটায়, তাহলে এই মুসলমানি লালন করে আল্লাহর কাছে কি হিসাব দিবা, কি হিসাব দিবা আল্লাহর কাছে? আজকে দিনের কথায় বাধা এসে গেছে, মাহফিলে বাধা, আলেম ওলামা লিস্টেড হয়ে গেছে যে এই এই আলেমরা কথা বলতে পারবে না, থানায় লিস্টি চলে গেছে। মুসলমান দেশের যুবশক্তি, সরকারকে বলো আলেমদের লিস্টি করা লাগে, নাস্তিকদের লিস্টি করা দেশে, কারণ এই দেশ মুসলমানের দেশ, এই দেশে তো ইসলামের কথা চলবে, দিনের আওয়াজ তো হবে, আল্লাহর নামের স্লোগান তো হবে, নাস্তিক কাদিয়ানি প্রধানদের বিরুদ্ধে তো আওয়াজ তুলবে। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার।
যৌবনের হিসাব না দিয়ে এক কদম সামনে বাড়া যাবে যৌবন একটা নিয়ামত নিয়ামত এটা চলে গেলে আখেরাত আসবে যারা বুড়া হয়ে গেছে ওষুধ পরীক্ষায় আর যৌবক হওয়া যায় না যৌবন আল্লাহ যদি নিয়ে যায় তাহলে এটা হারায় যায় এই হারানো ধন আর কখনো ফেরত আসে না সঙ্গত কারণে যৌবনের এই নিয়ামত যারা আপনারা যুব শক্তি যারা পেয়েছেন কত মানুষ যুবক হওয়ার আগে মারা যায় কয়েকদিন আগে আমার কাছে এক লোক এসে বলতেছে ওস্তাদ জি আমার দুই ছেলে খেলতে যায় এমন অবস্থায় মারামারি করছে আমার ছেলে আমার ছেলের মেরে ফেলছে আবার আমার ওই ছেলেটা নিজে আমার এক সন্তানকে মাইরা চিন্তায় পড়ে গেছে নিজের হাতে আমি আমার নিজের বাইরে মারলাম মা আব্বাকে কেমন দেখাবো আমার ওই ছেলে আবার নিজে সুইসাইড করে মরে গেছে মারামারি করতে যায় এমন জায়গায় ভাই ভাইকে আঘাত করেছে যে ভাই মরে গেছে মা বাপের এই চেহারা কেমনে দেখাইবো এই দুঃখে ফাঁস লয়া তরি দিয়া ভাই মরে গেছে হুজুর দুইটা সন্তান কোলে লইয়া একসাথে কবরে নামাইছি এই কথা বলে চোখের পানি ফেলে লোকটা কেঁদে দিয়েছে তার মানে বহু সন্তান আছে ছোট্ট বেলায় মরে যায় যারা যৌবন পায় না যুবক পর্যন্ত যারা যেতে পারে না যাদেরকে আল্লাহ তাআলা যৌবনের নিয়ামত দান করেছে যৌবনের এই নিয়ামত আল্লাহ পাকের বিশেষ দান সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম আল্লাহ পাকের প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে তোমার যৌবনের হিসাব আল্লাহ দিবে এই দুনিয়ার মাটিতে এই যৌবন যদি ইসলামে কাটাও এই যৌবন যদি তাবলিগে কাটাও এই যৌবন যদি মসজিদে কাটাও এই যৌবন যদি আল্লাহ বিল্লাহ তাসবিহাতের ভিতরে যদি তোমরা কাটাও তাহলে আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেছেন ময়দানে মাহশারে যেদিন আঘাত করে সূর্য আসবে পায়ের নিচের জমিন যখন তামা হয়ে যাবে ঘামের সাগরে মানুষরা যখন হাসরের মাঠে হাবুডুবু খাবে আর আল্লাহ তাআলা কাহার রূপ নিয়ে যখন বসে যাবে ওই সময় কিছু কিছু যুবক যারা তাদের যৌবনকে ইবাদতে কাটায়ছে তাদের ওই পেরেশান দিনে কোনো পেরেশানি থাকবে না আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল গেস্ট রুমে আর সেদিনে ছায়ার ভেতরে তাদের জায়গা দিবে ওই যুবকগুলা আরশের ছায়ার নিচে কঠিন ময়দানে আরামের গেস্ট রুমে জায়গা পাবে যাদের কাছে কোনো গরম স্পর্শ করবে না তারা হলো যৌবনের আবেদ জামা যারা যৌবনে ইবাদতকারী তাই যুব সমাজ আপনাদেরকে বলবো যৌবনের গুনাহ ছাড়াও বুড়া বয়সে ভাগো বুজুর্গ তোমরা যৌবনে বুজুর্গ হও যৌবনে নামাজ পড়া শিখো যৌবনকে শুধু নেতার নামে আর দলের নামে না যৌবনকে নবীর নামে খরচ করো নবীর নামে খরচ করা শিখো আল্লাহর জন্য খরচ করো তোমাদের এই যৌবন দিয়ে তোমরা দিনের পাহারাদারি করবে তো ইনশাআল্লাহ কেউ যদি ইসলামের উপরে আঘাত করতে আসে তাদের শক্ত জবাব তোমরা দিবে তো ইনশাআল্লাহ তাহলে এই যৌবনের হিসাব করা আসান হয়ে যাবে হাসরের কঠিন ময়দানে আরো যে সকল প্রশ্ন করা হবে মাল দৌলত সম্পর্কে আন মালিহি মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে টাকা কে কেমনে কামাই করছো হারাম পন্থায় কামাই করছো নাকি হালাল পন্থায় কামাই করছো ঘুষ খায়া কামাই করছো নাকি সুদ খায়া কামাই করছো কিভাবে মাল খরচ করেছো আর এই ওয়াজ মাহফিলে আয়াত যে খালি মজার মজার ওয়াজ শুনো ইলম গুলা যা হাসিল করো
ওয়ান ইলমিহি এবং ইলম সম্পর্কেও তোমাকে জিজ্ঞাসা করা হবে যা তুমি ইলম অর্জন করেছো এগুলার উপরে আমল করো নাকি কানের মজা নাও হিসাব দিতে হবে ওয়া শোনার শুনি না মজা পাও এই কৌতুকের ওয়াজ না কৌতুকের ওয়াজ না আমলের ওয়াজ যা ইলম হাসিল করো এগুলো আমল করবা পারবা তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারা কারা পারবা হাত তোলো ওয়াদা করো আল্লাহর কাছে আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন এই এই দেশে যদি ইসলাম রক্ষার কোনো ডাক ওলামা একরাম দেয় এই দেশে যদি নাস্তিক মুরতাদের বিচারের কোনো দাবি আসে এই দেশে যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার কোনো ডাক এসে যায় এই ডাক বাস্তবায়নে তাদের যৌবনের শক্তি ব্যবহার করবি তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন আমিন যৌবনের ইবাদত যৌবনের নিয়ামতের কদর করার তৌফিক দান আমিন কারণ সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম প্রতিটা নিয়ামত সম্পর্কে হাশরের মাঠে জিজ্ঞাসা করা আল্লাহ তাআলা এই মহিলা মাদ্রাসাটাকে কবুল করেন আমিন আল্লাহ তাআলা দ্বীন বুঝার তৌফিক দান করেন আমিন দ্বীনের খিদমত করার তৌফিক আমাদেরকে দান করেন আমিন